কারো পৌষ মাস কারো সর্বনাশ, বিষয়টা যেন এমন হয়ে গেল। বিয়ে করেছেন বলিউডের প্রেমিক পুরুষ খ্যাত অভিনেতা রণবীর কাপুর, আর এই ঘটনায় মন ভেঙেছে লাখো তরুণীর। কেবল ভারতে নয়, বাংলাদেশেও তার অগণিত ভক্ত ছড়িয়ে আছে। এমনকি দেশের সবুজ অঙ্গনের তারকাদের অনেকেও রণবীরের পাগল, তাই রণবীর বিয়ে করাই ভীষণ মন খারাপ তাদের। রণবীর প্রেমীদের একজন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দেখি, তিনি জানালেন রণবীরের বিয়ের ছবি দেখার পর সারা রাত আর ঘুমাতে পারেননি, কারণ রণবীর তার ক্রাশ। গণমাধ্যমকে দেখে জানান, দীর্ঘদিন ধরেই নিজের মোবাইল ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দিয়ে রেখেছেন, এমনকি ফোনে তার নামে একটি আলাদা ফোল্ডারও আছে যেখানে সব তার ছবি। এত বেশি প্রিয় যে তারকা তার বিয়েটা মেনে নিতে পারছেন না দেখি। তার মতে, যদি ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হতো তাহলে তিনি কষ্ট করে হলেও মেনে নিতেন, কিন্তু আলিয়াকে একদমই পছন্দ না দেখির, তাই কষ্টে বুক ফেটে যাচ্ছে তুমি আছো তুমি নেই নায়িকার। কষ্টে সারা রাত ঘুমাতে পারেননি দেখি, ডায়েট ভুলে পেস্ট্রি খেয়েছেন। এভাবেই রণবীরের বিয়ের শোক সামলে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার নিজের বাড়ি বাস্তুতে আলিয়া ভাটকে বিয়ে করেছেন রণবীর কাপুর, এর মাধ্যমে তারা 4 বছর প্রেমের পূর্ণতা দিলেন।